আল্লাহর দরবারে হাজির হইবা, সে বুঝা গেল কবলা দেওয়ার বলে কিছু পাইছই, এমন কিছু পাইছই যেটা গুনাহাতা মাফ হইছে, মাফই না মনে হ্যাঁ ওটাও ওটাও আল্লাহ হাবিবে ফরমাইছই। আর অন্য হাদিস শরীফ মোতাবেক তিরমিজি শরীফ ইজে এক হাদিস শরীফের অর্থ হয়েছে, তিরমিজি শরীফের হাদিস শরীফ মোতাবেক মানুষ মারা যা গেলে মানুষের আমলনামা বন্ধ হয়ে যায়, মানুষ মারা গেলে মানুষের আমলনামা না কোনো আমল করতে পারবো, কোনো নেকির কাম বা কোনো রকম হাদিস শরীফ হয়েছে ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমলুহু ইল্লা ইলা সালাতাতি, তিরমিজি শরীফ কথা বলে মানুষ মারা গেলে মানুষের আমলনামা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা রাস্তা কটা তিনটা রাস্তা ইল্লা ইলা সালাতাতি তিনটা, অর্থাৎ তিনটা রাস্তার দ্বারা মানুষের নেকি হয়ে যায়, আর নেকি হইলে গুনাহ মাফ হয়, নেকির দ্বারা গুনাহ মাফ হয়। সাথে সাথে লেখা হয়ে যাব, গুনাহ করলে সাথে সাথে লেখা হয় আল্লাহর তো দয়া, আল্লাহর তো দয়া, নেকি করলে সাথে সাথে লেখা হয়ে যায়, গুনা করলে সাথে সাথে লেখা হয় না, বরং নেকি যে ফিরিস্তা লেখেন তেমনি সুপারিশ করো যে একটু অপেক্ষা করো, দেখো আল্লাহর বন্ধাই কিন্তু লেখা আমল করি না। মাফ করে মারা যাওয়ার পরে আপনি কোনো নেকি করতে পারতা নাই, তবে তিনটা রাস্তা আপনার দিকে খুলে আছে, কটা রাস্তা কটা চাইতে নাই মাত্র তিনটা, দিন পরে খুঁজিয়ে আমি আগে আপনারা যে পুরা বোঝ দিতাম সাইয়া যে আহলে সুন্নাতুল জামাত, কারণ এটা ইব্রাহিম বিকাল ইয়া কথা আছে ফিতনা আছে, বলে তো ইসালে সব উনিয়ে তো একদুর লাগছে এটা রকম এটা কারণ বলছি, তো এটা যদি হাসাও বেদা তো অত এটা যদি কোনো কাম আয় না কালো লাগে না বেহুদার মানে আজকাল ফেসবুক টেলিভিশন সবইতে তোর অভাব নাই, মুসজিদ তো অভাব নাই, বাংলাদেশের মুসজিদ অভাব নাই, বেদিন্দ্র বসবাদিত জাতীয় সংসদ আলহামদুলিল্লাহ হচ্ছে জাতীয় সংসদ বসবাদিত বেদিন্দ্র আহুল রাহুল রাহুল হলে দিচ্ছা, এখন জীবনে মাদ্রাসার দাঁড়িয়ে দিচ্ছে না, এও বড় মুক্তি হয়েছে, খালি মুক্তি নাই মত দিছ কইব অবল সহিয়া দিছ পাই দিছ কই সহিয়া দিছ সব পাই দিছ, আগর ও যে 16 বছর পড়ি সেটা 30-35 বছর হড়াই সেটা পাই ছ 16 বছর পড়ি সুন জানি কত মাদ্রাসা দাঁড়িয়ে করে কত সে সহ্য ভালো লাগছে, তো আর এর পরে 35-35 বছর তো হওয়াই আইছে টিকা সাদিস হয়েছে এখন হে পাই দিছে সব যারা ফতোয়া দেন খান এটা বেদা তাহলে আমার দাওয়াত দিলে আইয়া খান বলে আমার মা মারা গেছেন প্রথম ওই বসে নিয়ে ওইব দেবা ভালো লাগে হকুনে হয় চি চি পড়া গুরু হইয়ালে হইল চি চি কুকুরের
নাম কইছিল না বিদায়ের পালা ও সময় মর্জি হৌ মর্জি ডাকিয়া কইল ও মর্জি আজকের দিনটা তো ও বেকার গেল এই ক্ষেত্রে আমরা তো হরিয়াই আমরা জানি যে একটা আমন যারা মধ্যে গানগুলোর ফায়দাও হয় তার মানে গুণাখাতা মাফ হয়েছে আমরা জানি করি আমরা আমার কাছে কিতাব আসলো সৌদি আরব থেকে আমাদের সাজিদের দিলা হুকমুল কারাতে কিতাবের নাম হইয়া রাখে খেয়াল আমোয়াত হাল ইয়াসিলু সওয়াবুহা ইলাইহি কিতাবের এই কিতাবটা লেখছেন সৌদি আরবের সাবেক প্রধান বিচারপতি নভেম্বর উজবেকিস্তান সফর করলাম উজবেকিস্তানের এই সফরটা আসলো সম্পূর্ণ জিয়ারত ই আগের দিনও গেছেন আমি সবার থেকে আশ্চর্য প্রবাদী ক্যামেরা থেকে আন্তর্জাতিক জিয়ারত উজবেকিস্তান সম্পর্কে হয়তো আপনারা ধারণা নাই উজবেকিস্তান হইল মধ্য এশিয়ার এক দেশ বুনিয়াদি মুসলমান তারা ইসলামের প্রথম যুগের মুসলমান মধ্য এশিয়ার দেশ তোমার জানো প্রায় 70 বছর দেশ রাশিয়ায় দখলে আসলো কমিউনিস্ট কিন্তু ইমান মানুষের লড়াই তো পারছে বোথ রুলিং করছে মসজিদ দখল খানা করা সরকারি গুদাম খানা কোনো মানুষের লুকাইয়া নমাজ পড়লে খবর বাইতে ধরিয়া দিছে কি জীবনে গর হয়েছে লুকাইয়া কোরআন শরীফ পড়লেও আমরা ইলা হয়েছি যে গাছন বিক্রে হমাইয়া নমাজ পড়ছেন খবর বাইতে ধরিয়া দিয়া দিয়েছে মুসলমানের কোনো চিহ্ন মুসলমানের কোনো নাম ও নিশানা রাখতে এরা স্বাধীন হয়েছে 1994 এখন 25 বছর আল্লাহর ফজল ক্রমে তারা আবার মুসলমানই লইয়া কারণ তারা বুনিয়াদি মুসলমান হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া খেলাফতের সময় পরে দারুল খেলাফতের আন্ডার অবস্থা কিন্তু সাহাবায়ে কেরাম হয়েছে উজবেকিস্তান ইলমর মরকজ আবার কলিকতর কেননা কি নাম তো সবর জানা বোহারি শরীফি শরীফ এই মোসম্মের ইমাম বোহারি ইসমাইল বোহারি রহমতুল্লাহ আল্লাহ ইসবাহী বোহারা উজবেকিস্তান ইমাম তিরমিজি তিরমিজ পালিতান এটা উজবেকিস্তান হাকিমের তিরমিজি টাইম
তিরমিজ ও মুসলিমের কিসবা ইমাম মাতুরিদি আমরা আকাইদুল জাফালে ইমাম মাতুরিদির অনুসরণ করি, দেখার ক্ষেত্রে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অনুসরণ করি ইমাম মাতুরিদি। আর এখানেও সাহাবায়ে কেরামের মাঝেও একজনের কিন্তু সাহিত্য আছে, সাধারণ নয়, এমনি আল্লাহ হাবিব আপন সাফাত পায়, তার নাম হইল কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সুস্থ থাকা তান্দে তালা ডাকে শাহি জিন্দা হই, শাহি জিন্দা জিন্দা বাদশা কিন্তু বাকিটা জানা আসছো না, দেখা যায় আমরা এই নসবন্দিয়া তরিকার বুজুর্গগণ আমরা সিলসিলার আমরা ভাই দিলাম ছয় সাতজন, আর আমরার সিলসিলার মধ্যে তাকে আলাদা মানে অন্য ডালে আরো ছয় জন বাহউদ্দিন নসবন রহমতুল্লাহ আলাহি দুইজন শেখ মুর্শিদ, প্রথমত বাবা সাহেব মাসি, এটা আমরা সালাসলে কেইবার নামার মাঝে আছে বাহউদ্দিন নসবন রহমতুল্লাহ আলাহি তার শেখ বাবা সাহেব মাসি কথা লেখা আছে, কিন্তু আরো কোন মাধানো আছে না, বাবা সাহেব সাহেব মাসি সন্ধ্যা দিয়া গেছিলাম সৈয়দ আমির কুলা, সৈয়দ আমির কুলা দুইজন দিয়া হবে, ইজাবে ইলমুল মরকজ তরিকতর মরকজ, তারা তো দাবি হইল আমরা দেশ মসজিদের ইমাম হইতে হইবে তাই সুফি হইতে হইব, তাই সুফি হইতে হইব তার মানে কি তো হইতে হইব নসবন্দি হইতে হইব, মদিনা শরীফ পড়িয়া এইসব পরিচয় দিলাম গসব হইল, আমরা তো মনে করছি মনে করতে পারছি কি না জি আমি পরিচয় দিল আমি আনছি আমি আপনার আমি সুখী সুখী মানে নষ্ট তো উজবেকিস্তান সফর করি আমি সমস্তটা জিয়ারত আসতো আইয়া ওই কিতাব আবার সবুজ করলো দেখলাম ওই দেখি কিতাব আমার ইয়ে আইছে কত বেদার কিতাব ইয়ে আইছে কত সিদ্ধ করিয়ে জি হ্যাঁ হ্যাঁ যে না দেখলে আপনার সাথে কথা বলতে না আবার না ঠিক আছে না ওই দিক নতুন ভাবে আবার চোখ ধরে অন্য যে কথাটা মনে হয়েছে যে আমরা চাইলাম কিতা আমরা তো শতকরা 80% মুসলমান, এই 80% হানফি সুন্নি, তারা তারা ঐতিহ্য লইয়া মুসলমানের ঐতিহ্য লইয়া আবার খারাপ হয়ে গেছে, মাঝখান তারা রূপে 70-71 বছর দুলার ইমান যাবে তো কিতাব ওখানে ইয়ে আসল হইতাম পড়া শুরু করলাম মাশাল্লাহ পাঠ লাগলাম সে ভালো লাগলো, ওখানে সারাংশ কইলে তো বুঝুই দিব কেনে আমরা পড়ি পুরা আলোচনা করতাম বলতাম না আমি একটু অসুবিধা উঠে করি আর মাত্র অসুবিধা হবো পুরা দূরশ্রী প্রয়োগ দেখি সরাসরি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কৌল
ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কোল, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কোল, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির কোল, এরপরে সাইদ মোল্লা কুব্বারে ফোকাহা উপলক্ষ নকল করছে। আমি সারাংশ যেহেতু কইয়া লেখানো বলি কইয়া ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি আউয়াল থেকে আখের পর্যন্ত মোতাবত হইল বাদ্যদিল যে এবাদতে মালি আর এবাদতে এবাদতে বদরির দ্বারা মূর্তিকার হল উপস্থিত হয়। ইমাম শাফি এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির প্রাথমিক কৌল হইল এবাদতে মালিক দ্বারা মূর্তিকার হল উপস্থিত হই হইবা এবাদতে মালিক দ্বারা। পরবর্তীতে কুব্বারে ফোকাহা মালিকি কুব্বারে ফোকাহা আমি তাফির কল নকল করছেন করিয়া তারা দলিল দ্বারা প্রমাণ করছেন যে ইমাম সাহেব ওই দুজনের যে তারা নিজের পক্ষে তারা তারা ইমাম সাহেবের পক্ষে যুক্তি দেখাইছেন যে যে সময় এই কথা কইছেন যে এবাদতে মালিক দ্বারা ওইব দলিল দ্বারা ওই তো না, এই সময় তার জন্য গেছে এই সমস্ত আশা আদেশ দলিল পৌঁছিছে না তো ঠিকই কইছেন, কিন্তু আমরা দেখি আর এখন যে এই সমস্ত দলিল দ্বারা এই আশার দ্বারা সাব্যস্ত যে এবাদতে মালি এবং এবাদতে মদনি উভয়টার দ্বারা উভয়টার দ্বারা মধ্যে কেন এরপরে দেখছেন জমলা করিয়া যে সাইদ মোল্লার কল যখন মিলি গেছে কইছেন আহলে সুন্নতুল জামাতুল ইজমা হয়ে গেছে। মোটমাট কথা হইল আহলে সুন্নতুল জামাতুল ইজমা মোতাবিক আমরা যে ইসালে সাম করি এর দ্বারা মধ্যেকা নকল উপকৃত ওইন আর উপকৃত ওইন মানে হইল গুণাগতা গুণাগতা আগে কইছি জানি আল্লাহ রবি ফরমাইছেন সবল রইবার গুণাগতা লইয়া এর মধ্যে গুরু মানুষ যে আমার তো দিন দেখুন ইয়া করার কথা তাই তো কোনো আমল করতে পারছেন না ওটা কিন্তু পাইছই বা তুই না পাইবার তিন রাস্তা তাহলে করে আপনি কইয়া কতটুকু লেখে ইমান লেখছেন একমাত্র লেখছেন যে মূল চলিল দ্বারা তার কত হইল জীবিত হোক আর মৃত হোক এখন আমল দ্বারা অন্য জনে পাইতে হইতাম মূল চলিল আগ বাড়িয়ে পড়ি এরপর দেখি শেখ ইবনে তৈমিয়া পয়লা তো মনে করছি এখানে শেখিব বেটা কারণ এই তো ওইটা সাহাবি হল ইমাম জানি সলাফি হল ইমাম কথিত আহলে হাদিস হল ইমাম আর ইমাম বললে কম হইব ইমাম হকল ইমাম হকল ইমাম সাহা কি তার থেকে তো হাদিস হইল সামনে আহলে সুন্নতুল জামাতে ইমাম মানে না সাইদ হল বল কেউ ইমাম মানে না কিন্তু আল্লামা হাদিজে হাদিজ হাদিজে হাদিজ তাং কোন পড়া শুরু করলাম দেখি মাশাআল্লাহ টাইম পয়লা লেখছেন খেনে খেনে আরো যে এবার তার অর্থ হইল খেনে মূর্তিকা নকলের উপকার পাইতা নাই ওইয়া একুশটা দলিল চাই পিছনের পক্ষে বড় খুশি লাগলো আমরা তো আগে ভাই দিছি আগে নতুন জমা তো ইজমা পছন্দ না তাই জন্য মধ্যে মধ্যে ইজমা কেন ভাই দিছি কিন্তু শেখ ইবনে তৈমিয়া আল্লামা ইবনে তৈমিয়ার কি অল ভাইয়া বড় খুশি লাগলো বলে তো এখন দিন কেন হইন বেদার সন্তান ইমাম বলে ইমামে তো একুশটা যদি দিছেন পক্ষে ভয় ইমাম মানতে নাই যে একুশটা যদি কারণ যে সাবিত করছেন যে হ্যাঁ এবার হচ্ছে মালি কতনি তার দ্বারা মধ্যে কেন কোন উপকৃত কোন এরপর চান সাবিত যে ইবনে জৌজি এনিভেল আহলে সমস্ত আকিদা বিশ্বাস সাবিত কিন্তু আল্লামা ইবনে তৈমিয়া কিন্তু তাই আহলে সমস্ত আকিদা বিশ্বাস তান কৌল আলাদা লেখছেন এরপরে ইমাম শাহরানি শাহি তাম কল আলাদা নকল করছেন মোটমাট কথা ইকান দ্বারা সাবিত হয়েছে এবাদতে বদনি আর এবাদতে মালিক দ্বারা মধ্যে কান কোন উপকৃত আবার হইয়া উপকৃত হইন শব্দ অর্থ হইল যে মধ্যে কান গুণাকাতা গুণাকাতা
এখন এবারে লিখিত আর বোধ লিখিত হইলে সংক্ষেপে ওখানেও দেখানো লেখছেন ওখানে সারাংশ হইয়া এবাদতে মালি বলতে সৎকা ফেরত করিয়া মধ্যে গান হলো রূপে বসিয়া দেওয়া আল্লাহ হাজাল পেঁয়াজ চিনি চালাত করিয়া মানুষের খাওয়াইলা উদ্দেশ্য তো মধ্যে গান হলো রূপে সব বসিয়া দেওয়া তোরা সামনে পাড়িয়া লেখছ মা বাপ মারা গেলে মা বাবুর লাগি কোরবানি দেই অনেকে মা বাবুর লাগি উমরা হল আবার অনেকে মা বাবুর লাগি হজ হল এই সমস্ত হইল এবাদতে মাল্লি এবাদতে কিতাবর শিরোনাম সংশোধন হয়েছে আহকামুল কিরাত লিল আমওয়াত হাল ইয়াসিলু সওয়াবুহা ইলাইকুম এই সমস্ত করিয়া মধ্যে গান রূপে পৌঁছাইয়া দিলে এতে মধ্যে গান মানে এতে মধ্যে গান উপকৃত হইব না কথা আমরা আপনারা কোরআন শরীফের প্রথম প্রশ্ন করছে আজদিন আমি আগে হইয়া রাখলাম যে মানুষ মারা গেলে মানুষের আমলনামা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা রাস্তা সন্তান যারা নিজের মা বাবুর লাগি দোয়া করে সৎ খাতুন জারিয়া চুন এমন কাজ যেটার দ্বারা সাধারণ মানুষ উপহার পাইব এটা আল্লাহর ওয়াস্তে ওই বইতে সৎকায় জালিয়া জালিয়া মানে চলমান করতে পারে এটা উদাহরণ দিতাম পারি ওলা বুঝার লাগে গাউর এক রাস্তা নাই যে মসজিদর রাস্তা খাসা যতদিন তাকবো জাদিয়া শব্দ ছলমান যতদিন তাকবো আল্লাহর জন্দা হলে উপকার পাইবা আপনার কবর জিন্দগিতে পূর্ণ সব এই ব্যবহারকারীও সব পাইবে তারা আলাদা এখান থেকে কিন্তু কোন প্রমাণ নিয়ে চলে জালিয়া চলো যতদিন আল্লাহর বস্তু তবে নিজের নাম লাগে বললে সৎকায় জাতীয় ধন্যবাদ পাইবার লাগি বা লাখ চেষ্ট পাইবার লাগি যদি বলেন বা সহানুভূতি আদায় করবার লাগি ইচ্ছা সৎকায় জালিয়া না দুই নম্বরে অথবা আমি খেলকম জানি আপনারা অথবা ইলিম যেটা অন্য থাকে যে সংক্ষেপে ওলা বুঝি দরকার এখন আদিম থেকে আরো দূরে ইলিম শিক্ষা দিচ্ছে এখন আদি যে কোরআন থেকে আরো দূরে কোরআন শুনি শিক্ষা দিচ্ছে এগুলো তো আরো দূরে দিবা কিভাবে চলবো যে আল্লাহর মন্দাইটা শুরু বছর দেখ
অথবা এমনি কার সন্তান যেন নিজের মা বাবার লাগি এখন আমি বিচার করি একটা একটা বলিয়া সৎকার জ্বালিয়া গরিব মানুষের আত্মা হওয়ার বাণী টাকা পয়সার দরকার নাই কতই যান গরিব মানুষের ঘর বাণী হ্যাঁ ইলিম আলিম হইলে না আলো দিলে শিক্ষা দিতা সবে ঘর বাণী কতই যান মাতিল আমার তবে পূজন ব্যাপার আছে আল্লাহ রবিবর জবান থেকে যদি তিনটার কথা উল্লেখ করে হইতো এই উম্মতের পক্ষে সম্ভব হইত না এখন আপনারা স্বীকার করছেন প্রথম দুইটা সৎকায় জালিয়া আর ইলিমর কথা সবাই ভাবছে না জি মাতন যে দিচ্ছে আমি আকবর সবাই যে বসে এখন কতবা আছে তিন নম্বরে নেককার সন্তান যারা নিজের মা বাবার লাগি দোয়া করে আমি জিকার করি যে সন্তানাদি আল্লাহ আসলে দিছেন জানি গরিব ধনির কোনো প্রশ্ন আসেনি সন্তান তো সবচেয়ে গরিব গরিবের আলাদা সংখ্যা বেশি না জি ধনী থেকে বেশি ধনির মতদার চিন্তা গরিবের চিন্তা তার তো কিছু না আচ্ছা অনলাম ধনি হইলে এবার হচ্ছে মাঝি যেটা অর্থাৎ দিতে হবে কিন্তু গরিব যদি হয় এবার হচ্ছে ধনীতে পারবো না উনি নেকড়া যদি হয় এই সমস্ত আমল জানা থাকে যদি হ্যাঁ দোয়া জানাইতে দোয়া করবো রবিবার আব্দুল রহমান এখন আমি যখন জিগাইতাম তাই দেখলাম যে আজকাল ও যে বাইশাঞ্চল মুসলমানই শিখাইতে রাখ না মুসলমানই জানে না নমাজ জানে না প্রাঞ্চলি পড়া জানে না দুরুশলি পড়া জানে না আবার শিকার বছর কি তিনটার মাঝে সহজ হইল আপনার যদি তাইলে আমার অনুরোধ থাকবো আপনার দিকে কি দরকার আছে মারা যাওয়ার পরে যদি যদি প্রয়োজন মনে করো তাই যে সাইবার রাস্তা কটা কটা একটা নাই মাত্র তিনটা তিনটা তাই তিনটার মধ্যে সবচেয়ে সহজ হইল আল্লাহ তাইলে তো তবে বাচ্চাঞ্চল প্রতি খেয়াল রাখা দরকার নেই আমি বাচ্চাঞ্চল বললাম মুসলমানই কাইয়া এরপরে যদি নেককার বানাইয়া রাখছে রেখা করেন চাইলে এই সমস্ত নেক আমল যদি আপনার দুর পক্ষে আছে জি আর যত ধনী ওটা যদি মুসলমানই চাই না সে আপনার মারা যাওয়ার পরে এর পর বলি কোনো তো মনে আমরা তো দেখি মুসলমান
আজকালকার অবস্থার সাথে একটু মিলাওতা যখন প্রথম হয়ে গেছে আজ এই চেন্দ্র তো একেবারে সবাই নিশ্চয় সবাই তো বেশি যদি মাসকে মাস নামাজ হলে না দিকেই নিয়ে বসে কিন্তু স্কুলে একদিন না গেলে কিন্তু কেমন খবর আছে পরীক্ষা এই যে খিলা পরীক্ষা দিচ্ছিল পাস করছ এটা কি খবর আছে না মাস্টার লাগে এক কোনো জায়গায় দুইজন লাগে দিয়ে দিচ্ছা একদিন দিকেই না তুই নামাজ বস করতে আল্লাহ তো দয়া করছিলা আল্লাহ দয়া করছিলা বসটা আল্লাহকে নিয়ামত হিসাবে দিচ্ছিলা আপনি নিয়ামত বানাইনটা যদি আপনার লাগে নিয়ামত আসলো আর কি পরিমাণ নিয়ামত আওলাদের দিতে পারে এটা আপনি কনক্লুশন দিন সমাহতটা বাড়তে না খালিগুলোর দর্শ না এই নিয়ামত দ্বারা আপনি কতটুকু উপকৃত হইলাম আমি কতটুকু নেকি হইলাম এইটা আপনি কনক্লুশন দিয়ে দেখাইতে পারতাম কেন বলে না বালির বাচ্চাইনতে বালির হওয়ার আগ পর্যন্ত যা নেকি করবার সমস্ত মা বাপকে দেওয়া হইত আপনি 5 বছর স্কুল দিলে ইলা আলহামদুলিল্লাহ হইল না আপনি পাইবেন না আল্লাহ তো দয়া আল্লাহ তো আমার তো ভাই আপনি মায়ের কষ্ট করছেন মাঠেন না দশ মাস কেটে রাখছেন না রক্ত হওয়া হয়েছেন না এরপরে এই বাচ্চা জন্মের সময় তার কি কষ্ট গেছে তারপর এখানে ঘটনা দিতাম এরপরে এটা সপ্তাহ দিয়ে নিজের বুকুর দুধ খাওয়াইছেন না এই বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে কি আর দাইনাতে বাবু আছে সপ্তাহ পরিষ্কার করছে আল্লাহ তো এলাই কিনব পুজো তাই পাই যত বালি বইবার আগ পর্যন্ত বাচ্চা যা নাকি বলবো তাই নমাজ হইয়া দুজালা কি আপনার নদীর চিল্লা উত্তরিয়া দূরের শরীর পড়িয়া যে তার নাকি বলবো সমস্ত মা বাপ এই বাচ্চাটা যদি কোরআন শরীফ পড়াইতে এইটা লগে লইয়া নমাজ পড়াইতা যদি সে তো লাভ আপনার হইল হলে বাচ্চায় প্রত্যেকটা আরো কোরআন শরীফের উচ্চারণ করলো হলে সরহ সুরা হল মুখস্থ করলো হলে প্রত্যেকটা হরফর বিনিময় দশটা নেকি পাইল হলে এই দশটা নেকি তার মা বাপ পেতে এই কিন্নতে পাইতে তাইলে বুঝতে হইব নিয়ামত দিছই না আল্লাহ কিন্তু নিয়ামত বানাইতে হইব নিয়ামত বানানি লাগলো কারণ তুই আইছে তুমি কি আইছই না নিয়ামত বানিয়ে আইছই না ও সহায় পাবে তুই যেটা আইছই না সব কোনো শক্তি সামর্থ্য আছে আত্মনির্ভর অসহায় ভাবে বাচ্চাই জন্মগ্রহণ করেনি আল্লাহ কি বাচ্চাঞ্চরে বাচ্চাঞ্চর হক করতে মা বাপের উপরে বাচ্চাঞ্চরে মুসলমান বানাইতা মুসলমানই শিক্ষা দিতা আর প্রত্যেক বাচ্চা প্রত্যেক মুসলমানে মুসলমানই শিক্ষা ফরজ প্রত্যেক মুসলমানের লাগি ছেলে মেয়ের লাগি মুসলমানই শিক্ষা করা ফরজ ফরজে আইন ফরজে আইন প্রত্যেকের লাগি খালি হুজুরের লাগি থাকে ফরজে কেবায়া নয় তুলে হুজুরের লাগি করবা আর মোর লাগতো না বলেন আজকাল তো স্কুল কলেজে যারা পড়ানোর আছে নি তা তো অঘোষিত ভাবে ধরাইছেন এটা দেখে কি গুতুবার লাগছে না এবং মাদ্রাস দিকে দেখতে হতে পারবে কি গিয়ে তো বাদ দিয়েছে বাইর গিয়া দেখে মা বাপ চাচা চাচি দাদা দাদি ভাই গিরা তোর কোনোদিনও মাদো দেখি না পড়ইন না কোনোদিন মাদার ট্রফিও দেখি না তো হেঁকে চাপ সেও তো উল্টা মানুষ জান কিবা হ্যাঁ তারও তো উল্টা সরম হওয়ার কথা বুঝলে সে উল্টা করতে না খামোখা মা ভানো আমি একলা করতাম ও পুরো বিচার বলল এখন পাশক নমাজ বড় হইন গরো নমাজ নয় জিগার অভর হইন না দানিয়ালা হোক একটা কথা আওলাদের হক পয়লা মা বাপ ফলে মা বাবার হক আওলাদের হক আমরা তো সবে জানি মা বাবার হক আমরা ঠিক আছে না এটা কি বাবা নুবাহি বাদুই আছে অক্ষত রব্বুক আল্লাহ তাউদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইন
ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা কি লম্বা ইম্মা ইয়াবলুগান্না ইন্দাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا الى ما هيا فوريا ما هو مقصود هوي هوي اشو بقول لك كنت كنت فلا بكر ربك بكر وصلنا بجر مجرم قصدي বাচ্চা আমার বাসাটা আমার মার দয়ারু সে দিব মায় যদি দয়া করি তুলনা লইতা দুধ হওয়াইতা না দুধ চাইল তখন ওইটা না হবে আমরা ফেলে গেলাম এই বাচ্চা নিয়ে অসহায়ভাবে জন্মগ্রহণ করবো এই বাচ্চার জন্মসূত্রে মা বাবার উপরে হক পড়তায় বেশ কিছু ধারাবাহিক হক আছে তা দেয়া করছে না এখন ও তাহলে মুসলমান মানাইতে আসতো মুসলমানই শিক্ষা দিতে আসতো নমাজ শরীরটা পড়াইতে আসতো পয়লা তো শুধু গোসল দেওয়া থাকে বাচ্চা তো নিয়ে চাইছে না হ্যাঁ ও যে বাচ্চাই তো আনো আদাম দে বাচ্চা দেয়নি দেয়নি এটা গাও দিয়ে সব যদি দেখতে তাও না হাসপাতাল সর্বপ্রথম শয়তানে হাত দিয়ে চলে যায় চেষ্টা করতে পারত রুখতে পারত বিরত নিতে পারত কারণ শয়তানের তখন শেষই আছে মাথুই না বড় বেড়া যাচ্ছে হাত রাখে রেগুন কিন্তু পিতা ফল হাত বাচ্চার আকিকা করতো বাচ্চার হক আদায় করতো এত বিয়া করতো তার বউ বাচ্চার হক আদায় করতো বাচ্চারা তার লাগে বিয়া তো নাই বিয়া করা বউ বাচ্চার হক যে আদায় করতো বাচ্চা তার লাগে বিয়া করা এখানে এখন টাইম বুঝে ইচ্ছা করতো আমি তো ঠিক নেই তোর অভিজ্ঞ নেই বিয়া হতে আকিকা করা যদিও সুন্দর কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলছেন একজন মত প্রক্রিয়া আল্লাহ যে দিছে না আপনাকে আচ্ছা ওটা সত্যি আছে আকিকার যে দোয়া পড়া সারাংশ হয়ে আছে আল্লাহ তোমার রাস্তা ও বাচ্চার রক্তর বদলা রক্ত আমি দিলাম সামলার বদলা সামলা দিলাম হাড্ডির বদলা হাড্ডি দিলাম দুষ্টর বদলা দুষ্ট দিলাম আল্লাহ তুমি কবুল করব আল্লাহ কি বাচ্চা আমাদের দিছে না আল্লাহ শুক্রিয়া করে যদি জানো কেউ যে তোমার মা বাপে আকিকা করছেন না বড় ইয়া নিজের থেকে আকিকা করো তো বাচ্চারা হোক আদায় করছে না জবান ভুটান করে আল্লাহর নাম শিকারি দরকার নমাজ শিক্ষা দরকার শিকারি দরকার সাত বছর বয়স দশ বছর বয়স নমাজ না পড়লে মানিয়া ফড়াইতা অথচ দশ বছরও বালি হয়েছে না দশ বছর পর্যন্ত নমাজি বনি দিত অভ্যাস হয়ে দিত বালিবার করে সাতশোরি তার হক আদায় করতে থাকে ওলা বেশ কিছু হক আছে
এখন আপনি বুড়ে হয়েছে, ওইটার হেড জোয়ান হয়েছে, আপনি বুঝতাম তার কাছ থেকে হকা দেয় এখন তো আপনাদের পালাই যাবে তাই না? যা খেলে বলে আপনি তার হকা দেয় আপনি তার হকা দেয় বসেন না, আপনার লাগে উচিত আসল আপনার পরিচয়টা তার সামনে তুলিয়া দরকার, আপনার কর্ম দ্বারা আমল দ্বারা আপনি সেই চাহে দাম তো আসছো কিন্তু তাহলে এটা নাইতা কঠিন এইটা অর্থাৎ কর্ম পিতা শিক্ষা লাগিয়ে সবল লাগিয়ে মুসলমানই শিক্ষা করা ফরজ, আর এই শিকানির দায়িত্ব মা বাবার উপরে ফরজ বোমা না আছে। এখন মা বাবা হইতে কিছু হিসাব বলি হয়ে যাবে লাখ দুই লাখ নয় পাঁচ দশ লাখ বিশ লাখ স্বাধীন লেখাই মর স্বাধীন মানে মর এগুলো দুই টাকা দেওয়া লাগতো এই বেরান করো বাচ্চা হইয়া এই কঠিন দৌড়ি দুঃখী বোর হোক আদায় করছে না ও আজীব মর এটা দিছে না মাতুই না জন্মে আল্লাহর নাম শুনছে না শাহাদত শুনছে না সে তুই ভুলো থেকে বলো বেরো হইয়া দেখো ওই গেছে তারপরে মুরিদ বনিয়া ভালো হয়েছে আউজিবিল্লাহ বিসমিল্লাহ ভালো হয়েছে মুসলমানি শিক্ষা দেওয়া মা বাবার উপরে ফরজ বোমানা আর প্রত্যেক মুসলমান ছেলে মেয়ে মুসলমানি শিক্ষা করা ওয়া ফরজ ফরজে আইন প্রত্যেকের উপরে ফরজ। হ্যাঁ অতটুকু যতটুকু শিখলে মুসলমানই আদায় করতে পারে ফরজ ওয়াজি সুন্নত নফল ইত্যাদি আদায় করতে পারে অতটুকু কি ফরজ আদায় করতে গেলে কোরআন শরীফ পড়া ফরজ, কোরআন শরীফ ছাড়া নমাজ হইতো নাই ওই বলি নমাজ হইতো নাই অতএব কোরআন শরীফ পড়া ফরজ অতটুকু যতটুকু শিখলে সহি শুদ্ধভাবে করলে নমাজ আদায় করতে পারবে অতটুকু শিক্ষা করা করতে কল লাগি করতে কল লাগি কোন কথা যাবো করতে কল লাগি খালি মেতা বকল লাগি আমরা বাবু নির্ভর নাই যে বাবু যে পাঁচ খাইতা আমরা সব পাবো আমরা সব আসুন নিন্দুই তারা যে সজ্জানি যে তারা কিছু পাই আমি তারা সমালোচনা করি না আপনারা যে বুঝেই পারেন লাগে করিয়া তারা নিজের কিছু আমরা মুসলমান সব বাবর মুসলমান সব বাবর সবসময় মুসলমানই যাত্রা সবে প্রয়োজনীয় সবকিছু যদি বাচ্চারা কোরআন শরীফ পড়ে তাই লাগে আমার ওয়াইফ হইতা বাচ্চার লোকেরা নেক খাদর লোকে রাখিও বুঝছেন না নেক কামও লোকে রাখিও বাচ্চার দেখা দেখি হুনা হুনি শিখবো আর সব লাভ হইব মা বাবা সব লাভ হইব আল্লাহ সুযোগ আপনার পাঁচ ছয় সাত বছর থেকে এখানে আরম্ভ করে দিতা বারো তেরো বছরও বাজি বইল নেই এর আগ পর্যন্ত কি পরিমাণ নিয়ামত নেকি দিতে পারবো হিসাব মিলে দিতে পারবো কি মাতুই না তো কি করে বছরে কোরআন শরীফ কোরআন দিন বছরে আছে প্রত্যেক হরফের বিনিময় দরকার প্রত্যেক হরফের বিনিময় কি পরিমাণ দয়া বাবায় মেহনত করে রুজি করি চাকরি করি ব্যবসা করি আপনি বাচ্চেন ভালো জানেন মায়ের তো এই চাকরি উদ্রাই করে তা কইছি আল্লাহ দয়া আল্লাহ সে উদ্রে তা দেখ বালি বার করে দিতে পারতো না চার একাউন্ট খুলি দিব
তার নামে ফাইল ইস্যু হয়েছে বলে রেকর্ড হইব তার পরবর্তীতে সাহিত্য হইলে বাচ্চার নেকর বানিয়ে রাখে রাখতে হয়তো ওই বাচ্চার বসে লেখা থাকে আমার তো দিন মজা আছে আল্লাহ বুঝার তৌফিক দিক আমল করার বলেন পারিয়ার না আল্লাহ দিয়ে তৌফিক সেই আর এটা জানাই আমরা সবে কিন্তু এখানে এমন ভাবে দুঃখ পালাই যে দিলে ও যা সামনে আছে অগুন বুঝে এটা তোর ভরে দেখা যাচ্ছে কি তাড়াতাড়ি বেচারে পড়া পরীক্ষা দিব পাস করবো সার্টিফিকেট রইবো রুদি করবো তোর আপনি হওয়াই তো আমি মরিয়া আনলে তোর সে হার দিয়েছে আমি জিকার করিও শেষ সময় জিকার নিয়ে দুনিয়ায় দিব দেখি শেষ হয়ে গেলে আমরা শেষ হয়ে দিব দেখো তারা এটার উপর তারা আমরা না কি দিন দেখি শেষ হইব আর অন্য দেখি শুধু কি দিন দেখি শেষ আর অন্য দিন দেখি শুধু আমরা জিন্দগি বহুত 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 সোনায় হাজার নয় লাখ আপনার যে দায়িত্ব হইলো আপনি নিজেও দুজগর আগুনটাই বাড়তা আপনার পরিবার পরিজন যে দুজগর আগুনটা কি আমি থাকুন আমি তো প্রভাত পাল্লা করে দিচ্ছি তোমার বসতে বসতে ব্যস্ত রই বাড়া বহুত করে বহুত 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 করে তাহলে জব দিয়ে পড়ল বহুত করে গিয়া আগে না আমি তো ভাষা যদিবাহ আর বেশিরভাগ মানুষ আওলাদের কারণে কালকে আমার দিন জবাব দিয়ে করা লাগবো আর কি ইয়োগুলো মানুষ যারা ব্যাখ্যান করে মুসলমানের শিক্ষা পরে বাচ্চা বড় হইয়া বুঝতাম ইয়া নিজের থেকে যদি শিখে না কালকে আমার তো দিন আসিব আপনার পথ আগলি দিব দেখতে পারতে নাই সরাসরি আল্লাহ দরবার নালিশ করবো কইব আল্লাহ আমার মা বাবা আমার হক আদায় করছেন না আমার মুসলমানের শিক্ষা দিছই না নাউজুবিল্লাহ আমি আসিব জব দিয়ে দেবো না পারবা নি সংস্থা যদি বলে দিতা উকিল মুখার দিয়া মিশা মধ্যে ও বাচ্চা আসতে الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته
ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم بفضل سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.